কমপক্ষে 100 বছর ঝুঁকিহীন থাকার কথা দিলেও মাত্র 21 বছরেই ভেঙে পড়ার উপক্রম হয়েছে মেঘনা সেতুর। 12টি পিলারের উপর দাঁড়িয়ে থাকা এই সেতুর 3টি পিলারই ঝুলে আছে অনেকদিন থেকে। পানির 40 ফুট নিচ থেকে মেঘনা সেতুর ঝুঁকিপূর্ণ সেই অবস্থা ধারণ করেছে 71-এর অনুসন্ধানী ক্যামেরা। হোসেন সোহেলের বিশেষ রিপোর্ট। মেঘনার 40 ফুট নিচে একে একে ক্যামেরায় উঠে আসে মেঘনা সেতুর ক্ষতিগ্রস্ত খুঁটিগুলো। 12টি খুঁটির 9টি সমানভাবে ক্ষতিগ্রস্ত, তবে 7, 8 ও 9 নং খুঁটির পুরো গা জুড়ে অসংখ্য ছোট বড় ছিদ্র। টর্চের আলোতে তাই এপাশ থেকে ওপাশ দেখতে বেশি বেগ পেতে হয় না। খুঁটি ভিত্তির চারপাশে 10 থেকে 15 মিটার মাটি ক্ষয় হয়ে রীতিমতো অলৌকিকভাবে দাঁড়িয়ে রয়েছে সেতুটি। ওপরে যাত্রীরা নিচের এ খবর জানেন না, তবে গাড়ি উঠলেই যেভাবে কাঁপতে থাকে তাতে সবাই থাকেন আতঙ্কে। ক্যামেরা দেখে তাই ক্ষোভ জানাতে চাইলেন অনেকে। এই ব্রিজ ভেঙে পড়ে যদি আমরা মারা যাই তাহলে তো এটা সরকারকে দায়ী করতে হবে। ভেঙে পড়ে যাইতেছে আমার কাছে এরকম লাগতেছে। 1991-এ এই মেঘনা সেতুর উদ্বোধন, 3 বছরের মাথাতেই প্রথম কাঁপতে শুরু করে আর 13 বছরের মাথায় কম্পন হয়ে ওঠে ভয়াবহ। 50 বছরে কোনো ধরনের বড় সংস্কার ছাড়াই সচল থাকবে জানিয়েছিল এর নির্মাতা জাপানের নিক্কন কোই কোম্পানি। কিন্তু 2010 সালে সেতুর কম্পন প্রকট হলে পানির নিচে ও উপরে একটি জরিপ করা হয়। সেই রিপোর্টে বলা হয় সেতুর অবস্থা মারাত্মক ঝুঁকিপূর্ণ। আমি জানি যে ওটা পিলারের নিচে পায়ের নিচে নাকি বলে মাটি নাই সরে গেছে। উপরে ওই যে জয়েন্টে যে রাবার আছে ওই রাবার গিলে আগে ছিল স্টক ছিল, এখন মানে এখন নাই আমাদের কাছে। জোড়াতালি দিয়ে এরপর আরো 2 বছর চলেছে, আবারও সাময়িক মেরামত করার কথাই বললেন সেতু কর্তৃপক্ষ। জায়কার সাথে রুয়েট রোড সেনাবাহিনী এবং বাংলাদেশ সেনাবাহিনী আমরা একসাথে এই যে আপতকালীন সময়টুকু সময় আমরা কিভাবে হিঞ্জের আমরা প্রোটেকশন নিব, কিভাবে আমরা স্কাউটিং যেটা হয়েছে 7, 8, 9 সেটাকে রিপেয়ার করা যাবে, কিছুটা হলেও রিপেয়ার করে ফাইনাল কাজ করার আগে সেটা আমরা করতেই থাকব। ঝুলন্ত 3টি খুঁটির সংস্কার কাজ সহ পুরো সেতুর মেরামত কাজ করতে গেলে যে পরিমাণ অর্থের প্রয়োজন সে অর্থ দিয়ে আরেকটি মেঘনা সেতুর অর্ধেক নির্মাণ কাজ করা সম্ভব। তারপরও অর্থের দিক বিবেচনা না করে খুব দ্রুতই বড় রকম দুর্ঘটনা এড়াতে জরুরি সিদ্ধান্ত নেওয়া উচিত বলে মনে করছেন সংশ্লিষ্টরা। হোসেন সোহেল, 71, মেঘনা সেতু।